وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ জানাজার নামাজ আর কবর জিয়ারতের সঠিক নিয়ম এটা তাকে মুক্তিটা দিতে হবে ভাই সালাত রাসূল কার কার বাইকের নাই হাত তুলুন আসাদুল গালিব সাহেবের হাদিস ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে যে বইটা সালাত রাসূল কার কার নেই তারা হাত তুলুন আরেকটি বই আছে সালাদ মসজিদ, যেটা আমাদের আব্দুল হামিদ ফাইজিয়া মাদানী আমাদের পশ্চিম বাংলার বর্তমানের লেখক তিনি লিখেছেন, তৌহিদ প্রকাশন থেকে ছাপিয়েছেন। এই দুটো বই অবশ্যই বাড়িতে রাখবেন। সলা কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা কি? সালাত। সালাত তাবরা নুরুল কাদির হাদিস নম্বর 1859, সুনান নাসাই হাদিস নম্বর 466, সুনান হাসান সহি। কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা সালাত। তো সালাতুর রাসূল একটা রেখে দিবেন, প্রত্যেকটা কথার লাইনে দলিল দেওয়া আছে, আর ওখান থেকে বিস্তারিত জেনে নেবেন। আর যারা পড়েননি, আমি এখানে অনুরোধ করবো, যারা মসজিদের ইমাম আছেন তারা প্রতিদিন না হলে সপ্তাহে একদিন দাঁড়া দেওয়ার চেষ্টা করেন বইটা, একদিন অধিক ভাঙ্গার কারণ সমূহ পরে শুনে দিলেন। মুসলিম যারা আছে জানাজার বিধিবিধান শুনে দিলে একদিন ইনশাআল্লাহ যদি শোনার থাকেন, আমজনতা যারা আছে তারা যথার্থভাবে আমলটি করতে পারবে, কিয়ামতের মাঠে সালাতের হিসাবটা দিতে পারবে। আশা করি স্পষ্ট হয়েছে।